ওরে ভোটের আগে কত জনে কইল আমাগির এমপি যদি হতে পারে দেব গোলা ভরে বলে কি বলে না বলেন ওরে ভোটের আগে কত জনে কইল আমাগির এমপি যদি হতে পারে দেব গোলা ভরে এমপি হইছে এখন দেখি সাসার নাগল কি ডাপাই আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই আমরা গরিব আমাকে রে দেখার মতো কেউ নাই আর একটা বার বলেন যার কেউ নাই তার কে আছে ঠিক কিনা করে বলেন বন্ধুরা মারিয়াং ভাইরা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা ভালো করে শুনবেন কথাগুলা আমার আল্লাহ পাক বলেন কাফির বিমান যারা যারা কুফরি করে কোরআনের সাথে দ্বীনের সাথে যদি কাফের অবস্থায় মারা যায় তওবা যদি না করে আল্লাহ তাআলা বলেন কাফের হয়ে যারা মারা যাবে এক নম্বরে তাদের উপর আমি আল্লাহর লানত নাউযু বিল্লাহ বলেন আমি আওয়াজ বুঝেন এক নম্বরে আল্লাহর অভিশাপ দুই নম্বরে সমগ্র ফেরেশতাদের অভিশাপ তিন নম্বরে সমগ্র মানুষের অভিশাপ এই তিন অভিশাপ নিয়ে যারা মারা যাবে তারা তো বিনা হিসাবে জান্নাতে যাবে কথা কই না গরম পানি দেবো গায়ে ঢেলে তারা কোথায় যাবে কষ্ট হইলেও কথা বলবেন শোনেন বন্ধুগণ আমার এইরকম জাহান্নামের মাল যশোরে একটাও নাই বাংলাদেশ অন্য জেলাতে নাই একটু পরে টের পাবেন তারা কারা ভালো করে বোঝেন আমার ভাই আল্লাহ পাক বলেন এই তিন অভিশাপ নিয়ে যারা মারা যায় তওবা হলো না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওলা ইকা আসহাবুন নার এরাই হলো জাহান্নামের অধিবাসী কথাটা মোল্লার না আল্লাহর এরাই জাহান্নামের অধিবাসী এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই আল্লাহর অভিশাপ ফেরেশতাদের অভিশাপ আর মানুষের অভিশাপ নিয়ে যারা মারা যাবে এরা তো জাহান্নামে যাবে আমার প্রশ্ন হলো এরা জাহান্নামে কত বছর থাকবে দেখি কি জানে বলেন সবাই বলেন দেখি কার কি জানা আছে বলেন মাশাআল্লাহ জবাব ঠিক আছে আল্লাহ পাক আর এক জায়গা বলেন কতকাল থাকবে শুনে নাও হুম ফিলহা খালিদু একবার যখন এই আবু জাহেল মার্কা লোকেরা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে আল্লাহ তাআলা বলে আর কোনদিন জাহান্নাম থেকে বের হবে না কাফের যারা ইসলামের সঙ্গে যারা কুফরি করেছে বিরোধিতা করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনদিন আল্লাহর জান্নাতে ঢোকাবে না কথা মোল্লার না আল্লাহর তুমি শালা মরে গেলে যতই ভিআইপি জানাজা হোক কাম হবে না যতই সেলুট মারা হোক কাজ হবে না যতই তোমার এই ছয় জায়গা জানাজা করা হোক না কেন মক্কা মদিনার ইমাম যদি জানাজা করে দেয় তুমি শালা জাহান্নামের মাল জাহান্নামেই তোমার জায়গা কথা বলেন ঠিক কি না শালা মানে হইল বোর ভাই শালা মানে কি আবার কইন হুজুর গালি দিছে এটা বোর ভাই বানালাম আত্মীয় বানাই নিলাম ঠিক কি না তোরে বলে বন্ধন আমার আল্লাহর ফতোয়া ক্লিয়ার যারা কুফরি করে মারা যাবে ওই আখিরাতকে যারা বিশ্বাস করে না তারা কাফের তারা দুনিয়ার পিছনে দৌড়ায় আর দুনিয়ার পিছনে দৌড়ানোর কারণে তারা কাফের হয়ে যায় তারা মারা গেলে জানাজা যতই বিআইবি করা হোক না কেন একটু বুঝে থাকতে বলেন তাদের জায়গা জান্নাতে না জাহান্নামে কোথায় রে ভাই জায়গা কোথায় এবার শুনেন মূল পয়েন্ট ভালো করে বোঝেন তরুণ ভাইয়েরা যখন কোন দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে কোরআনুল করিম বলে তাকাতু তামাইয়া
زمن الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير أي سلرا هذه كيف شجاعة تكاو تيرتو فاون إيمان كوبين دسولة جسسي تيرتو بيت سونا تير باباونا তোমরা যাতে টের না পাও সেজন্যই তো মুসলমানের দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে সমগমে তার গল্প ঢুকানো হয় বানরের থিওরি ঢুকানো হয় তোমরা যাতে ইসলাম না বোঝো তোমরা যাতে ইসলামী আন্দোলনের কাছে না যাও এজন্যই তো আগেই তোমাদের মেরুদণ্ড ভাঙার জন্য শিক্ষা ব্যবস্থা নাস্তিকবাদী করা হচ্ছে আর আমরা কইলেই সেটা রাজনীতি হয়ে যায় কথা ঠিক না ভাই এই শিক্ষা ব্যবস্থা দিয়ে তোমরা কখনো ইসলাম বুঝতে পারবা না এজন্য কান খাড়া করে কথাগুলো শুনে যাও এই কথাগুলো যা হচ্ছে এগুলি তুমি তোমার রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থার ভিতরে পাবা না তোমাকে তারা চায় পশ্চিমাদের মতো বানাতে তোমাকে চায় তারা ভারতের মতো ল্যাংটা করতে আমেরিকার মতো উলঙ্গ করতে চাই তোমাকে কিন্তু মনে রাখবেন এখনো মুসলমান কমিয়ে পড়ে নাই এখনো মুসলমান চক্র চলছে একবার যদি জেগে ওঠে মুসলমান একবার যদি চূড়ান্ত খেপে যায় পশ্চিমাদের দালালেরা বাংলাদেশ ছেড়ে পালাবার পথ খুঁজে পাবে না কথা বলেন ঠিক কি না কথা কি ভুল না ঠিক ভাই এই জন্য ইয়াং তরুণ স্টুডেন্ট যারা ভালো করে কথাগুলো শুনো আল্লাহর কথা শোনাচ্ছি তোমাদেরকে সিরফ কোরআন শোনাচ্ছি কোরআনের বাহিরে পৃথিবীতে কোনো কথা নাই তো অনেকেই বলে না হুজুর কোরআন দে বলেন কোরআনের বাইরে বলেন আরে কোরআন সের আছে কি কোরআন ছাড়া তো কথা বলা নাই পৃথিবীর এমন কোন কথা নাই যে বিষয় আল্লাহ পাক কোরআনে ঢুকাই দেয় না সুবহানাল্লাহ বলেন হুম ফিহা খালিদুন চিরকাল তারা জাহান্নামে থাকবে আর এই জাহান্নামে যখন তাদেরকে প্রবেশ করানো হবে লক্ষ্য করেন আমার দিকে তাকান বাংলাদেশের ইতিহাস কোরআনুল কারিমের হক কথা বলার কারণে দেশের কোরআনের পাখি 13 বছর কারাগারে বন্দী হয়ে তারপরে ষড়যন্ত্র করে তাকে মৃত্যুবরণ করা হয়েছে কথা ঠিক কিনা বলো এটা তো আমরা সবাই জানি কিন্তু আমরা কিন্তু ভয় পাই নাই যে আমাদের কোরআনের পাখির এভাবে দুঃখে দুঃখে জীবন চলে গেল আর একজন কোরআনের পাখি সিংহপরশ সে বাঘে সে খাঁচায় বন্দী আছে অসংখ্য আলেমরা কারাগারে আছে আমরা কিন্তু যেন ভয় পাই নাই হতাশ হয়ে যাই নাই কারণ আমরা জানি রাতের অন্ধকার যত বেশি হবে সকালের আলো তত তাড়াতাড়ি পাওয়া যাবে সুতরাং আমরা বিশ্বাস করি এদেশের আলেমদের রক্তের বিনিময় এদেশের আলেমদের জেলখাটার বিনিময় এদেশের আলেমদের ঘামের বিনিময় এদেশের আলেমদের ফাঁসির কষ্টে ঝোলার বিনিময় ইসলামী আন্দোলনের কর্মীদের জীবন ত্যাগের বিনিময় আগামীর বাংলাদেশ হবে কালিমার বাংলাদেশ আর সেই লক্ষ্যে যদি আর একটা বার ডাক আসে তরুণ যুবকেরা ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবেন তকবীর শুনে ভাই পাইছেন কেটে কেটে হাত তোলেন ভাই পান নাই তো তাকবীর হচ্ছে মাহফিলের সৌন্দর্য আর মুমিনের ঘুমন্ত ইমানকে জাগ্রত করে দেয় কথা ঠিক কিনা বলেন এজন্য তাকবীর শুনে কেউ আতঙ্কিত হয় না যে গেল রে সিয়ার গেল হুজুর সিয়ার নিয়ে গেল না আমরা জানি পৃথিবীর কিছু মানুষ আছে পাসার সামডা ছিড়ে যাবে তো সিয়ার ছাড়বে না বলেন আছে না নাই এমন লাগান লাগাইছে সামড়া রে সামড়া ছিড়ে যাবে তো সিয়ার সারবে না আল্লাহ কাই তোর সামনা সত্যই নিয়ে যাবে
ঠিক কিনা কথা বলে বন্ধুরা আমার সুতরাং সেই সুদিন আল্লাহ যেন আমাদের দুচোখে দেখার তৌফিক দান করে বলি আমিন এখন আলোচনার দিকে যাচ্ছি মাই কলা ভাই 13 গ্রাম সওয়াব বাড়া আসেন কোরআনের শত্রু যারা আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনে কি বলে এবার শুনেন আল্লাহ বলেন وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ اللَّهُ تَعَالَى বলেন যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় যুবক বাইরা ইয়াং বাইরা জোরে সরে বলো কার নাম উচ্চারণ করা হয় এই যদি হয় চিৎকার তাই আস্তে করে কয় জবান খুলে বলো কার নাম উচ্চারণ করা হয় আল্লাহ পরিচয় দিচ্ছেন কোরআনের শত্রু কারা তোমরা তাদেরকে চিনে নাও আমার আল্লাহ বলেন যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় ভাই একবারে রেখে দেন ঠিক আছে আল্লাহ বলেন যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় মানে কোরআনুল কারীমের আলোচনা যখন করা হয় ওই সময় তাদের অন্তরে বড় জ্বালা হয় যন্ত্রণা হয় আল্লাহ কিন্তু কারো নাম বলেন নাই আল্লাহ কোন দলের নাম বলেন নাই তাহলে যেখানে আমার আল্লাহ পাক কারো নাম বলে নাই এজন্য আমরাও কারো নাম জবান উচ্চারণ করব না আপনি বলতে পারেন আরে বিল্লাহ সময় খারাপ আপনি ভয় পাইছেন খোদার কসম ভাই ভয় পাই নাই তাহলে নাম কেন নেব না শুনে নেন আমি আরে বিল্লাহর বিশ্বাস আমি জানি ইমানদারের জবানে নাম না হয় নাই নিলাম মুখের জাত মান চলে যাবে আমার আল্লাহ বলেন যখন আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরে বড় ব্যথা লাগে তারা কোরআনকে শুনতে পারে না কোরআনের বাণী শুনলে তাদের গার ভিতরে জ্বালা পোড়া হয় তারা কারা আল্লাহ বলেন তাদের পরিচয় জেনে নাও লা ইউমিনুনা বিল আখিরা তাদেরকে তোমরা চিনবা কিভাবে কারণ গায়ে তো কাফির লেখা থাকে না বরং আমার দেশে যারা কাফের তারাই কিন্তু ভিআইপি বিমানে হজ করে কথা বোঝেন কই না কা আমার দেশের যারা কাফের তারাই কিন্তু মোটা অঙ্কের যাকাত দেয় আমার দেশের যারা কাফের তারাই কিন্তু সমাজের ভালো ভালো কাজ করে সুতরাং কাফের কারো গায়ে লেখা থাকে না কর্মের দ্বারা কাফের চিনা যায় ঠিক না কথা বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইউমিনুনা বিল আখিরা এই কাফিরদের এক নাম্বার দোষ হলো এক নাম্বার গুণ হলো তারা পরকালের প্রতি বিশ্বাসী নয় আখেরাতকে তারা মোটেও বিশ্বাস করে না আখেরাতের চিন্তা তাদের মাথায় নাই আখেরাতের চিন্তা মাথায় না থাকার কারণে তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার পিছনে চলে যায় আবার সন্ধ্যা থেকে রাত 12টা পর্যন্ত লাল বোতল আর নীল বোতল খায় মাথা যাকে মুখ কেসে করে মুখে কথা বলতে হবে বলেন আছে না নাই এরপরে রাত 12টার পরে জানোয়ারের মতো ঘুমাই জানোয়ার যেমন সারা দিন খায় আর হাগে মতে রাত হলে ঘুমায় কিছু মানুষ আছে ধর্ম নাই কর্ম নাই আজান নাই নামাজ নাই জুম্মা নাই জানাজাও নাই ঈদের নামাজও নাই জানোয়ারের বাচ্চারা সারা দিন দুনিয়া দুনিয়া কুত্তার মতো দুনিয়ার পিছনে দৌড়ায় রাত হইলে নাইট ক্লাবে আনন্দ ফুর্তি করে জানোয়ারের মতো ঘুমায় এমন জানোয়ার এই দেশে আছে না আছে বন্ধুরা আমার কোরআন কি বলে এক এক করে শুনে নেন
যারা নাকি পরকালে বিশ্বাসী নয় আখেরাত আছে এই 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 ভাই এই তো বসতে কইছে কেন উঠতে কইছে কিনা অনেক আছে মমতা জাফর গানের ফ্যান্ডে বিড়ি দুইটান দিয়ে আবার আসি পান একখান খাই আসি উঠতে হলে ওঠার আদব আছে বসতে হলে বসার আদব আছে হুটহাট করে উঠবা আবার বসবা এ তামাশা কোরআনের মাহফিলে চলবে না একজন আগে বলতেছে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো যারা বসবেন বসার মতো বসবেন আর না বসতে পারলে আপনি বসবেন না আগে থেকে সরে যাবেন কারণ আলোচনা এইভাবেই চলবে সময় যত যাবে বাস্তবতা তত সামনে আসবে কথা ঠিক কিনা জোরে বলে আর যদি বিশেষ জরুরত হয় আমাকে আঙ্গুল দেখাবে এটা ছুটি ইশারা মনে থাকবে ইনশাআল্লাহ তরুণ কিশোর ভাইয়েরা লক্ষ্য করে কথাগুলো শুনবেন কারণ অনেক যুবক 14ই ফেব্রুয়ারি পালন করে ক্লান্ত হয়ে গেছে বলো আছে না নাই আছে না নাই বকখালির ফুল একটাও নাই সব অন্য লোকের মেয়ের কাছে চলে গেছে সারাদিন যারা 14ই ফেব্রুয়ারি পালন করে ক্লান্ত হয়ে গিয়েছ তারা ভালো করে শুনে নাও 14ই ফেব্রুয়ারি যারা তোমাদের কাছে এনে দিয়েছে খোদার কসম ওরাই আখেরাতকে বিশ্বাস করে না ওরাই সেই না ও ঠিক কইলেও ঠিক না কইলেও ঠিক আখেরাতকে যারা বিশ্বাস করে না আমার দিকে তাকায়া শুনেন তামাশা করার দিন এখন আর নাই বড় ভাই বাদাম খাওয়া বন্ধ করেন বাদাম খাবেন না পান চাবেন না কোরআন শোনাবো মনোযোগ দিয়ে শুনবে যারা হিদায়াতের রাস্তার সন্ধান পেয়ে যাবে তারা ঠিক কিনা এভরিবডি অ্যালার্ট তাকানামার দিকে কোরআন শুনে আল্লাহ পাক বলেন এই আখেরাতের প্রতি যারা বিশ্বাস রাখে না আল্লাহ পাক তাদের সম্পর্কে আরেক জায়গা বলেন আল্লাযীনা ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা আল্লাহ বলেন কাফের বেঈমান যারা এই দুনিয়ার মহাব্বতের কারণে দুনিয়ার সম্পদের কারণে দুনিয়ার ক্ষমতার লোভের কারণে দিনের 12 ঘন্টার ভিতর আল্লাহর নাম নেই না রাতের বেলা আল্লাহর নাম নেই না 24 ঘন্টায় মালিকের নামটা নেই না একটু বলেন এমন কাফের আমার দেশেও আছে না না সারা দিন রাত আল্লাহর নাম নাই সপ্তাহেও আল্লাহর নাম নেই না মাসেও আল্লাহর নাম নেই না বছরেও আল্লাহর নাম নেই না আছে না নাই বন্ধু আমার কোরআন কি বলে কান খাড়া করে শুনে নেন আল্লাহ তাআলা বলেন আখিরাত কি যারা বিশ্বাস করে না মূল কারণ হলো দুনিয়ার মহাব্বত এই দুনিয়ার প্রেম আর ভালোবাসা যাদের অন্তর ছেয়ে গেছে তারা পরকাল ভুলে গিয়েছে এবার আমি আপনাদের সবার কাছে জানতে চাই বুঝে থাকলে বলেন আখেরাতকে যারা বিশ্বাস করে না তারা মুসলমান না কাফের তারা কি হয়ে যায় কি হয়ে যায় এবার আল্লাহর একটা ফতোয়া শুনেন যারা নাকি কাফির হয়ে যায় আল্লাহ পাক ওই কাফিরদের সম্পর্কে কোরআনে বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার উলাইকা আলাইহিম লানাতুল আল্লাহু আকবারের আওয়াজটা পছন্দ একেবারে হয় নাই
বাংলাদেশ আজকে হিন্দুরা জয় শ্রীরাম স্লোগান দাই জোরে জোরে আমাদের আওয়াজ না দেওয়ার কারণে আজকে তারা জয় শ্রীরাম স্লোগানের সাহস পাইছে আমরা যদি ঠিকঠাক মত আল্লাহু আকবার বলতাম গৌরব গোবিন্দ লুঙ্গি খুলে যখন পালাইছে এই মালানের বাচ্চারাও পালাইতে বাধ্য হতো ঠিক কি না একসাথে বলেন আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহু আকবার আওয়াজ তো আছে শেষরামি করেন গামিয়া আওয়াজ দিয়েন দেবত ইনশাআল্লাহ ইনশাআল্লাহই তো বিজি আছে বন্ধুরা আমার আল্লাহর ফতোয়া শুনেন যারা বিভিন্ন দলের কর্মী যারা সামসা ভালো করে শুনে নেন কারণ সামসামি দুনিয়াতে চলে আখেরাতে চামচামে চলে না ঠিক কি না সামসা আছে না মানুষে বাসের চাইতে কুনসি মোটা নেতার চাইছে সামসা মোটা আছে না নাই যখন নেতাই জাতির কাছে ভোটের জন্য আসে তখন নেতা নিজে আসে ভোট চাইতে আর যখন জাতির লোকেরা নেতারে খোঁজার জন্য যায় নেতা খুঁজে পাওয়া যায় না ডানে বামে খালি সামসার জাত ঘুরে বেড়ায় ঠিক কিনা কথা বলে ওরে গরম বাঁধে বিলি বেজার ওষুধ কথাই মা ওই বেজার কোথি গেলে কি তিরাজার মনে লাগে ভয় আমরা গরিব মাগেরে দেখার মতো কেউ নাই আমরা গরিব মাগেরে দেখার মতো কেউ নাই মুখ বন্ধ রাখবেন না জোরে বলবেন যার কেউ নাই তার কে আছে কে আছে